কোরবানির ঈদের আগে শাশুড়ির একটি ওড়না হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চোর অপবাদ দেয়া হয় গৃহবধূকে। এরপর শুক্রবার রাতে স্বামী জাহাঙ্গীর তার মা ও বোন বাঁশ দিয়ে অমানসিক নির্যাতন চালায় ওই নারীর ওপর। জ্ঞান হারিয়ে ফেললে ব্লেড দিয়ে মাথার চুল কেটে গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। চিৎকার শুনে ভুক্তভোগীকে উদ্ধার করে তার শ্বশুর। ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের। নির্যাতনের পরদিন শনিবার সকালে জাহাঙ্গীর তার স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসতে গেলে এলাকাবাসী আটক করে তাকে। সব সময় আমার স্বামী আমার সাথে এবং শ্বশুর শাশুড়ি আমার সাথে খুব অত্যাচার করে। আমি এভাবে থাকি, আমার দুটো বাচ্চা নিয়ে। মাথার চুল কেটে গলায় ফাঁসি দেওয়ার মতো করে নির্যাতন করা হয়েছে। আমরা চাই এই মেয়েটা যেন সুস্থ সুন্দর একটা বিচার পায়। স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে তার জন্য বিচার দাবি করতেছি, সে যেন সুস্থ বিচার পায়। বিয়ের পর থেকেই প্রায় বিভিন্ন অপবাদে পারিবারিক কলহ বাঁধিয়ে ভুক্তভোগীকে তার স্বামী নির্যাতন করত বলে অভিযোগ স্বজনদের। প্রায় নির্যাতন হচ্ছে, এটা মেনে নেওয়ার মতো না। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে নির্যাতিতার মা বাদী হয়ে জাহাঙ্গীর আলম তার মা জাহেদা বেগম, বাবা আব্দুল মমিন ও বোন খুরশিদা বেগমকে আসামি করে মামলা করেছেন। এ ব্যাপারে থানায় একটা মামলা প্রক্রিয়াধীন এবং চুল কাটার ঘটনাকে কেন্দ্র করে হানিফার স্বামী প্রায় ৬ বছর আগে সদর উপজেলার শালগ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয় ওই নির্যাতিতার। তার ৩ ও ৪ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট।